আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল অ্যান্ড ইউ আর স্টেইং অ্যাট হোম সেফ অ্যান্ড সাউন্ড। টুডে উই হ্যাভ এ ক্লাস অন আওয়ার অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ক বুক। আই হোপ ইউ হ্যাভ দিস বুক উইথ ইউ। This is our Active English Workbook 2. Please take your book and you have to take your pencil, eraser, sharpener and exercise copy with you also. Today we have a class on the indirect object. The previous class we have already done about the indirect object. We learn the definition of indirect object and we do some এক্সারসাইজ অলসো। আমরা জানি আমাদের অ্যাক্টিভ ইংলিশ বুকের উপর বেস করে আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকটা করা হয়ে থাকে। আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকের চ্যাপ্টার 28 করব। এর আগে আমরা অ্যাক্টিভ ইংলিশ বুক থেকে ইনডাইরেক্ট অবজেক্ট করেছি চ্যাপ্টার 28-এর উপর। আজকেও আমরা করছি এটা 28-এর উপরেই, তবে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 2। আমি আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই বইটি আছে, সেই সাথে তোমরা বইটির সাথে তোমাদের পেন্সিল, ইরেজার এবং অবশ্যই এক্সারসাইজ কপিটা নিয়ে বসবে। কারণ পড়ার মধ্যে থেকে যদি বারবার করে উঠে যাও তাহলে কিন্তু একবার, যেমন তোমরা অনেক সময় ক্লাস চলাকালীন সময়ে করো যে একবার পেন্সিল বের করতে হয়, একবার আমাদের ইরেজার বের করতে হয়, ফলে আমাদের কনসেন্ট্রেশনটা অনেকখানি নষ্ট হয়ে যায়। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমরা এর আগের দিন আমাদের যে ইনডাইরেক্ট অবজেক্ট আছে সেই ইনডাইরেক্ট অবজেক্ট সম্পর্কে জেনেছি এবং কীভাবে করে ইনডাইরেক্ট অবজেক্ট আমাদেরকে ফাউন্ড করতে হয় বা ফাইন্ড করতে হয় সেটা আমরা জেনেছি। ইনডাইরেক্ট অবজেক্ট খুঁজে বের করার জন্য আমাদেরকে যে মূল বাক্যটি, সেই বাক্যটিকে আমরা ওয়ার্ড টু হোম অর ফর হোম দিয়েও অনেক সময় জিজ্ঞাসা করলে বা প্রশ্ন করলে যেখানে যেই পূর্ণাঙ্গ উত্তরটি পাওয়া যায় তার মাধ্যমে আমরা বাক্যের ক্রিয়াটি সম্পর্কে জানি, সকর্মক ক্রিয়াটি বা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানতে পারি। সেই ট্রানজিটিভ ভার্ব জানাটাই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমেই যা আছে সেটা হচ্ছে নাম্বার ওয়ানে, ফার্স্ট ওয়ান ইজ ডান ফর আস, আমাদের জন্য করে দেওয়া আছে এটা একটা এক্সাম্পল হিসেবে। মিরান গেইভ এ টাকা টু আসিম, মিরান কি করেছে আসিমকে একটা টাকা দিয়েছে। হু গেভ দ্য মানি, মিরান গেভ দ্য মানি টু হোম আসিম, তাহলে কাকে দিয়েছে মিরান, কাকে দিচ্ছে, মিরানকে দিচ্ছে। তাহলে এখানে আমরা যখন ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করব বা আনসার করব সেখানে শর্ট ফর্মে আমরা কিভাবে লিখবো দেখো, হি গেভ হিম এ টাকা, হি গেভ হিম এ টাকা। তাহলে এখানে প্রথমটা আমাদের করে দেওয়া আছে। দ্য নেক্সট ওয়ান, দ্য টিচার গেভ সাম বুকস টু দ্য চিলড্রেন, টিচার কি করেছেন বাচ্চাদেরকে কিছু বই দিয়েছেন। তাহলে হু গেভ দ্য বুকস, দ্য টিচার গেভ টু হোম দ্য চিলড্রেন। তাহলে দেখো সেটাকে আমরা কিভাবে করে দিচ্ছি, শি গেভ দেম সাম, তাহলে আমরা বলবো শি গেভ দেম সাম বুকস, কি দিয়েছিল, কিছু বই দিয়েছিল, তাই না। তাহলে এখানে আমরা আমাদের যে শূন্যস্থান পূরণটা আছে বা যে ড্যাশ ঘরটা খালি ঘরটা আছে সেখানে আমরা বুকস লিখলাম। নেক্সট নাম্বার থ্রিতে আছে এটা, দ্য টিচার টোল্ড এ স্টোরি টু দ্য চিলড্রেন, দ্য টিচার টোল্ড আ স্টোরি টু দ্য স্টুডেন্টস বা টু দ্য চিলড্রেন। তাহলে এখানে কি বলেছে, দ্য টিচার বলেছেন। হু টোল্ড দ্য স্টোরি টু দ্য চিলড্রেন, তাহলে বলেছে টিচার বলেছেন, হু। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, টু হোম, দ্য টিচার টোল্ড দ্য স্টোরি টু দ্য চিলড্রেন, কাদেরকে বলেছে, চিলড্রেনদেরকে বলেছে। তাহলে আমরা এটাকে কিভাবে করে ইনডাইরেক্ট অবজেক্টে লিখছি, শি টোল্ড দেম, শি টোল্ড দেম এ কি বলেছিল, স্টোরি বলেছিল, গল্প বলেছিল। তাহলে কি বলেছিল, শি টোল্ড দেম এ স্টোরি। দ্য নেক্সট ওয়ান নাম্বার ফোর, মিস্টার শাহ গেভ সাম মানি টু মায়া, মিস্টার শাহ গেভ সাম মানি টু মায়া, মিস্টার শাহ
কাকে দিয়েছিলেন? মায়াকে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মানি দিয়েছিলেন বা টাকা দিয়েছিলেন। শি গেভ, তাহলে এখানে আসছে হি গেভ। কে দিয়েছিল? মিস্টার শাহ। মিস্টার শাহ যেহেতু একজন পুরুষ লোক বা ম্যাসকুলিন জেন্ডার, তাহলে সেক্ষেত্রে আমরা তার নামের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা হচ্ছে হি। হি গেভ হার। এখানে হার বললাম কেন? মায়াকে, কারণ আমরা জানি মায়া হচ্ছেন একজন নারী, সেই জন্য তাকে আমরা কি বললাম? হার বললাম। প্রোনাউন হিসেবে মায়ার নামের পরিবর্তে আমরা এখানে হার ইউজ করলাম। হি গেভ হার, তাহলে হি গেভ হার কি দিয়েছিলেন? সাম মানি, কিছু অর্থ দিয়েছিলেন বা কিছু টাকা দিয়েছিলেন। নাও উই আর গোয়িং টু নাম্বার ফাইভ। আর মিসেস শাহ গেভ অ্যান অরেঞ্জ টু অসীম। মিসেস শাহ গেভ অ্যান অরেঞ্জ টু অসীম। মিসেস শাহ অসীমকে একটি কমলা দিয়েছিল, তাহলে কি দিচ্ছে? শি। এখানে শি বলতে কাকে বোঝাচ্ছে? মিসেস শাহকে বোঝাচ্ছে। কি দিয়েছিলেন? ড্যাশ ড্যাশ অ্যান অরেঞ্জ। এখানে আরো দুটো জিনিস আমরা জানবো। প্রথম জিনিস আমরা এখানে শি ইউজ করেছি, কেন? মিসেস শাহ একজন লেডি, সেজন্য আমরা মিসেস শাহ নামের পরিবর্তে প্রোনাউন হিসেবে শি ব্যবহার করেছি। কি দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন গেভ, এটা হচ্ছে আমাদের মূল ভার্ব। কাকে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন অসীমকে। তাহলে অসীম কি? অসীম হচ্ছেন একজন পুরুষ লোক বা ম্যাসকুলিন জেন্ডার, সেজন্য আমরা অসীমের নামের পরিবর্তে এখানে কি ব্যবহার করছি? হিম ব্যবহার করছি। এবং অ্যান অরেঞ্জ, এখানে একটা কোশ্চেন থাকতে পারে, মিস এখানে কেন আমরা অ্যান লিখেছি বা বইতে কেন অ্যান লেখা আছে? আমরা জানি এটা হচ্ছে আমাদের আর্টিকেল, তাই না? কারণ আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের পূর্বে অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হয়? আমাদেরকে অ্যান ব্যবহার করতে হয়। তাহলে এই গেল আমাদের প্রথম পাঁচটি। তাহলে এটা আমরা আরেকবার একটু রিভাইজ করে নিই। মিরান গেভ এ টাকা টু অসীম, হি গেভ হিম আ টাকা। দ্য টিচার গেভ সাম বুকস টু দ্য চিলড্রেন। তাহলে আমরা এখানে কি বলেছি? যেহেতু টিচারের কথা বলেছে, টিচার আমাদের মেলও হতে পারে ফিমেলও হতে পারে, বাট আমরা আমাদের অ্যাক্টিভ ইংলিশ বুকে দেখেছিলাম সেখানে কি আছে? একজন ফিমেল আছেন বা একজন নারী আছেন, সেই জন্য আমরা এখানে কি করেছি? শি বলেছি। বা এখানে তুমি বলতে পারো যে মিস এখানে তো আমি টিচার, যেহেতু এটা আমাদের কমন জেন্ডার, তাহলে আমরা এখানে হিও ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের এখানে আইডেন্টিফাই করে দিয়েছে, তাই আমরা এখানে শি ইউজ করছি। শি টোল্ড দেম, শি গেভ দেম সাম বুকস। এরপর নাম্বার থ্রি, দ্য টিচার টোল্ড দ্য স্টোরি টু দ্য চিলড্রেন, শি টোল্ড দেম আ স্টোরি। মিস্টার শাহ গেভ সাম মানি টু মায়া, হি গেভ হার সাম মানি। নাম্বার ফাইভ, মিসেস শাহ গেভ অ্যান অরেঞ্জ টু অসীম, শি গেভ হিম অ্যান অরেঞ্জ। এই গেল আমাদের নাম্বার ফাইভ পর্যন্ত। সো উই হ্যাভ টু গো টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট মিন্স আওয়ার নাম্বার সিক্স। বিফোর গোয়িং দিস নাম্বার সিক্স, আই হ্যাভ টু ক্লিন মাই বোর্ড। ওকে, নাও আই ডু আই এম ক্লিনিং মাই বোর্ড অ্যান্ড আফটার দিস আই উইল স্টার্ট উইথ নাম্বার সিক্স। So, number six. Number six, Mrs. Shah gave an orange. Mrs. Shah gave an orange to Asim. This one is number five. So, the number six is, the teacher is reading a story to the children. The teacher ki korchen? The teacher is reading. Shikshak porachen bachchaderke ekti golpo to the children. Bachchaderke porachen. Tahole etar answer amra ki bolchi? She is reading. She is reading, reading dash dash and dash. আমাদেরকে তিনটা খালি ঘর দিয়েছে, তাহলে আমরা এখানে কি করব? বলা হচ্ছে যে the teacher is reading a story to the children. She is reading, তাহলে সে তো পড়ছেন, কাদের জন্য পড়ছেন? Them, তাদের জন্য, তাই না? She is reading them a story. Then number seven, Maya is giving some food to the cat. Maya is giving some food to the cat. Maya বিড়ালটিকে কিছু খাবার দিচ্ছে। তাহলে আমরা এখানে মায়ার পরিবর্তে প্রোনাউন হিসেবে কি ব্যবহার করছি? শি। তারপরে আছে ড্যাশ অ্যান্ড ড্যাশ, তারপরে আমরা ইউজ করছি
ইট। তোমাদের কি মনে আছে ইটের কথা এখানে কেন লিখেছে? আমরা একটা ক্লাসে করেছিলাম তাই না? এখানে এটা প্রোনাউনের একটা ক্লাসে আমরা করেছিলাম, যেহেতু এটা একটা প্রাণী কোনো মানুষ নয় তাই আমরা এই সকল প্রাণীর ক্ষেত্রে বা জলবস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। তাহলে শি ইজ গিভিং, শি ইজ গিভিং, জি আই ভি আই এন জি, গিভিং ইট। এখানে ইট বলতে ক্যাটটাকে বোঝানো হচ্ছে। গিভিং ইট কি দিচ্ছে তাদেরকে? সাম ফুড, তাকে কিছু খাবার দিচ্ছে, বিড়ালটিকে কিছু খাবার দিচ্ছে। এই গেল আমাদের নাম্বার সেভেন। নাও উই হ্যাভ গোইং টু নাম্বার এইট। হোয়াট ইজ নাম্বার এইট? দেয়ার ইজ প্লিজ গিভ এ পেন্সিল টু হিম, দয়া করে তাকে একটি পেন্সিল দাও। গিভ, প্লিজ গিভ আ পেন্সিল টু হিম, তাহলে আমরা বলছি প্লিজ, প্লিজ ড্যাশ ড্যাশ এ পেন্সিল। তাহলে এখানে বলছি, এখানে কিন্তু কারোর নাম উল্লেখ করেনি। এর আগ পর্যন্ত আমরা যে কথা করেছি প্রত্যেকটাতে কারো না কারো নাম উল্লেখ করা ছিল বা একটা জাতি হিসেবে কাউকে উল্লেখ করা ছিল। সেখানে দেখো প্লিজ গেভ গিভ এ পেন্সিল টু হিম, দয়া করে তাকে একটি পেন্সিল দাও। তাহলে আমরা বলছি প্লিজ গিভ হিম, প্লিজ আমরা এখানে গিভ হিমই দিব, গিভ হিম এ পেন্সিল। এখান থেকে দেখো আমাদের একটা জিনিস ওমিট হয়েছে বা বাদ গেছে, সেটা হচ্ছে আমাদের এই টুটা। আমরা যে টুটা ব্যবহার করছিলাম টু, সেই টুটা কিন্তু এখানে ওমিট হয়েছে। এটাও কিন্তু একটি ইনডাইরেক্ট অবজেক্ট করার একটা নিয়ম, অর্থাৎ এখান থেকে আমরা এভাবে করে শিখতে পারি। অনেক সময় টু, অনেক সময় যে টুটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা ওমিট হয়ে যাবে, অনেক সময় ফর দিয়েও সেটা ওমিট হয়ে যায়। তাহলে নাম্বার এইট আমাদের গেল, এবার আমরা যাব নাম্বার নাইনে। প্লিজ গিভ সাম বুকস টু মি, দয়া করে আমাকে কয়েকটি বই দাও। প্লিজ গিভ মি সাম বুকস, দয়া করে আমাকে কিছু বই দাও। তাহলে এখন আমরা যাব, নাও উই আর গোয়িং টু নাম্বার নাইন। সো দ্য নাম্বার নাইন ইজ প্লিজ গিভ সাম বুকস টু মি, আমাকে দয়া করে কিছু বই দাও। তাহলে দেখো এখানে প্লিজ আছে, প্লিজ, তারপরে আমাদের দুটো শূন্যস্থান পূরণ, শূন্যস্থানের জন্য ঘর দেওয়া আছে, এবং সাম বুকস, বুকস। তাহলে এখানে আমাদের আসবে কি, প্লিজ গিভ মি, গিভ মি, আমাকে দাও সাম বুকস। এভাবে করেই আমরা পড়বো। তাহলে এটা তোমাদের জন্য আশা করি ক্লিয়ার হলো যে তোমরা এভাবে করে করতে পারবে। আমি চেষ্টা করেছি, যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, মিসকে জানাবে। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্ক থাকবে পিজি 45 ফ্রম নাম্বার 2 to 12। এখান থেকে মিস তো অলরেডি 9 পর্যন্ত করিয়ে দিয়েছি, আশা করি এর মধ্যে করতে পেরেছো। বাকিটুকু করবে এবং একটা ছবি তুলে মিসকে পাঠিয়ে দিবে। আমাদের বইটি হচ্ছে কি বই, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক পিজি 45, তো বলেছি এটা হচ্ছে চ্যাপ্টার আমাদের 28, চ্যাপ হচ্ছে আমাদের, অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে 28। তাহলে এইটুকু রইল, আশা করি তোমাদের জন্য ক্লাসটি কিছুটা হলো ফলপ্রসূ হবে, তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই বাবা মায়ের কথা মেনে চলবে। মনে থাকবে, ভালো থেকো।